আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আমার শাশুড়ি আমার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে বেগুন ভাজা। তো আমার শাশুড়ি এভাবে আমাকে দেখিয়ে দিয়েছিলেন, উনি নেই, তো ওনার জন্য সবাই দোয়া করবেন, ওনাকে যেন আল্লাহ বেশ নসিব করেন। তো সেটা হচ্ছে, বেগুনকে উনি খুব ছোটো ছোটো করে কেটে নিতেন, তারপর লবণ দিয়ে ভালো করে কষিয়ে রাখতেন কিছুক্ষণ, এরপর হাত দিয়ে ভালো করে চিপে সবগুলার রস বের করে নিতেন। আর লবণ দেওয়ার ফলে একটু নুনটা হয়ে যায় জন্য তিনি আবারও ধুয়ে আবারও ভালো করে চিপে নিতেন। তো এই টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আর এটা শুধু মাছ ছাড়া আপনারা করতে পারেন। তো আমি আজকে মাছ দিয়ে মানে ফিশটা অ্যাড করে নিয়েছি, ম্যাকরেল ফিশ দিয়ে করব। তো এটা কিন্তু খুবই টেস্টি হয়, ম্যাকরেল ফিশ দিয়ে আরও বেশি টেস্টি লাগে। তো আমি করি, আপনারা ফিশ ছাড়া এমনিতেই শুধু বেগুন ভাজা করবেন, আর এটা খুবই জোরজোড়া হয়ে জন্য আপনাদের সাথে শেয়ার করছি। বেগুনটা কিন্তু খুবই জোরজোড়া হয় না সবসময়, তো এভাবে করলে বেগুনটা জোরজোড়া হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখতেই থাকেন আমি কীভাবে করছি। তো ভিউয়ার্স, এই বেগুন ভাজাটা আপনারা বাসায় বানিয়ে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন, কমেন্টস বক্সে এসে কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। ভেরি সিম্পল অ্যান্ড ইজি রেসিপি, তাই এটা আপনাদের সাথে আমি আজ শেয়ার করলাম। আর আমার শাশুড়ি আম্মা যিনি এটা বানাতেন, তো আমি বেগুনটা বাসায় আনলে আমি ওইভাবে করি, আর আমার এভাবে খেতে আমার বাসার সবাই পছন্দ করে। আলু অথবা স্পিনিশ দিয়েও আপনারা এভাবে করতে পারেন। আমার সবগুলো চিপা হয়ে গেছে, তো এখন আমি স্টার্ট করব। কেটে রাখা গার্লিকগুলোকে আমি এখন তেলের মধ্যে দিয়ে ভালো করে গোল্ডেন ফ্রাই করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি গার্লিকগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তো দিয়ে গোল্ডেন ফ্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি পেঁয়াজ আগে থেকে কেটে রাখা যেগুলো সেগুলোকে অ্যাড করে দেব। পেঁয়াজগুলো ভালো করে গার্লিকের সাথে মিক্স করে আমি আবারও গোল্ডেন ফ্রাই করব পেঁয়াজগুলোকে। তারপর আমি পরিমাণ মতো সল্ট অ্যাড করে নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ কয়েকটা। তো কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও। এভাবে কিছুক্ষণ আরও ভাজা ভাজা করব আমি। তো পেঁয়াজটা কাঁচামরিচ সবগুলোর ফ্লেভার একসাথে আসার পর তারপর আমি হাফ টিস্পুনের মতো একটু বেশি আর কি তো হলুদের পাউডার অ্যাড করে নেব। আর হলুদের পাউডার অ্যাড করার পর আমি 2 টিস্পুন কারি পাউডার অ্যাড করে নিচ্ছি। তো কারি পাউডার দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করব, নেড়ে ফ্রাই করব আবারও কিছুক্ষণ। আর আমি কিন্তু বেশি করে পেঁয়াজ নিয়েছি, কাটা পেঁয়াজ যেগুলো বেশি করে আমি দিই। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চিপে রাখা বেগুনগুলো অ্যাড করে নিচ্ছি। তো বেগুনগুলো দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নেব। এভাবে কিছুক্ষণ সময় নিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করব এই ভাজিটা। দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভাজছি। তো আমি এখন ম্যাকরেল ফিশ অ্যাড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি ম্যাকরেল ফিশ, যেগুলো এটা সানফ্লাওয়ার অয়েলের মধ্যে ছিল, তো আমি সানফ্লাওয়ারটা আগে ইউজ করে ফেলেছি। তো আপনারা শুনেছেন আমার আনিকা মাটা চলে এসেছিল, তো আমি আবারও ভয়েস ওভার দিচ্ছি। তো এখন আমি ভালো করে ম্যাকরেল ফিশগুলোকে ভেঙে ভেঙে আমি দেখতে পাচ্ছেন কাঠের চামচ দিয়ে কীভাবে ভাঙছি, ভেঙে এটাকে একদম চাটনির মতো করে নেব। এটাকে চাটনিও বলতে পারেন, বাট আমি কাঁচা পেঁয়াজ দিয়েও করি, এটা কিন্তু খুবই ইয়ামি হয়, আর আমি আরেকদিন শেয়ার করবো আপনাদের সাথে। তো আমার যারা নতুন ভিউয়ার্স আমার ভিডিওটা আপনারা দেখছেন, তো আপনাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, আর অন করে রাখলে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন।
আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার দেবেন। আর আমার অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওতে এসে কমেন্টস করেন তাদের কমেন্টসগুলো পড়ে আমার খুবই ভালো লাগে, তাদেরকেও জানাচ্ছি প্রচুর ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমি নাড়াচাড়া করে নিয়ে নিয়েছি আর আমার এই বেগুন ভাজাটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আজকের এই বেগুন ভাজা উইথ ম্যাকরোল ফিশ আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন। আর আমার পরবর্তী রেসিপি বা বিউটি ব্লগ যেগুলো নিয়ে আসি আপনাদের সাথে পরবর্তীতে কথা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। God, I wish I never